नमस्कार बंधुरा, तुम्हरा तो सबाई जानो जन्माष्टमी आसछे। तो आमी आज के देखो कि बनाबो। आमी गोपालेर जोन्ने गोपालेर एकटा सुंदर बिछाना तैरी करे देबो। तो सेटा आमी किभाबे करी तुम्हरा देखो। देखो आमी किछु जिनिस नियेछी, जेमन एई जो कार्डबोर्ड, एटा तुम्हरा सबाई जानो बा तुम्हादेर सबार बाड़ीतेई आछे। फोम नियेछी आर छीट कापड़ नियेछी किछु, जेगुलो आमी साइज अनुजाई केटे नियेछी। आमी देखाबो किभाबे केटेछी। तो देखो एइटा होलो आमार बिछानार बेसटा, सेटा आमी कतटा माप नियेछी देखे नाओ। देखो एटा 9 इंची गोलेर ओपर आछे, चारिदिकेई एटा 9 इंची। देखो जेदिकेई तोमरा मापबे एटा 9 इंची आछे, ठीक आछे। आमी एरकम कार्डबोर्डेर टुकरो गोल आमी नियेछी 4 पिस, ঠিক আছে। 4 পিস কার্ডবোর্ডের টুকরো নিয়েছি আর 4 পিস ফোমের টুকরো নিয়েছি গোল, যার ফলে এটাকে এরকম জুড়লে দেখো একটু মোটা টাইপ হবে। আর ছিটটাও আমি এর মাপেই গোল করে কেটে নিয়েছি। এটা একটা হলুদ কাপড় আর এটা লাল কাপড়, আমি ডবলে কেটে নিয়েছি, দুটোই ডবলে আছে। দেখো এই দুটোকেই আমি এই চারদিক দিয়ে মেশিনে একটু সেলাই করে নেব, এই চারদিক দিয়ে সেলাই করে নেব। তোমাদের যাদের মেশিন নেই, তোমরা কিন্তু হাতেও সুন্দর করে সেলাই দিতে পারো। সবসময় যে মেশিনেই হয় তা নয়, হাতেও কিন্তু খুব সুন্দর হয়, ঠিক আছে। আর এই ছিটগুলো আমি কেন কেটেছি সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি, আগে চলো এই দুটো জিনিস আমি সেলাই করে নিই। তো দেখো বন্ধুরা, আমি এই দুটো কাপড় উল্টো দিকে সেলাই করে সোজা করে নিয়েছি। নিয়ে দেখো এটা বলেইছিলাম লালটা হলুদের ওপর বসাবো, তাই বসিয়ে নিয়েছি, ও লাল কাপড়টা হলুদের ওপর বসিয়ে নিয়েছি। দেখো এইটা আমি এর মাপ করে এখানে বসাবো। তো এবারে এই যে কাটিংগুলো, এগুলোকে আমি এই যে আঠা দিয়ে একটার ওপর আরেকটা বসিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি তার আগে বলে দিই একটা, এই কাপড়টা এর ওপর বসাবো। আর দেখো এখানটা তো ফাঁকা থাকছে, এখানটা কিন্তু এই যে এরকম চওড়া 4 ইঞ্চি চওড়া আমি একটা কাপড় কেটে নিয়েছি, ঠিক আছে। এর লম্বাটা যতটা হবে, তোমরা যতটা লম্বা করবে সেই অনুযায়ী মেপে নিয়ে তোমরা কাটবে। আমি চওড়াটা বলে দিলাম 4 ইঞ্চি। আর তোমরা এই যে বেসটা, এটা আরও মোটাও করতে পারো, আরও সরুও করতে পারো। আমি 1.5 ইঞ্চি বেস তৈরি করেছি, ঠিক আছে। এবারে এই কাপড়টা এই যে জায়গাটা চাপা দেব, তাই এই 4 ইঞ্চি মাপের কাপড়টাকে আমি এরকম ডবল ভাঁজ করে নেব। নিয়ে এর ওপর দিয়ে এইভাবে বসিয়ে দেবো, দেখো এইভাবে বসিয়ে দেবো, এখানটা সেলাই দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো তাহলে করে নিই এটা। তো দেখো আমি ফোম আর কার্ডবোর্ডের বেসটা এই যে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। আর দেখো ছিটটা দিয়ে আমি এই যে সাইডটা জুড়ে নিয়েছি। এবারে দেখো এটা লাগিয়ে দিই। দেখো এইভাবে আমি গোল করে লাগিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে উল্টো দিকটায় দেখো এখানটা ফাঁকা আছে, এখানটা এইভাবে নিয়ে ছোট সুতো দিয়ে সেলাইটা করে নেব, ঠিক আছে। এইভাবে পুরোটা গোল করে সেলাই করে নেব। তো দেখো আমি এই যে এইভাবে ছোট সুতো দিয়ে এটাকে টাইট করে দিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু আর খুলবে না, আর সাইডটা এরকম দেখতে হয়েছে, ঠিক আছে। এবারে এই ছোট সুতোটা আমি এখানেই রেখেছি। এই দেখো এই লেসটা বসিয়ে নেব, এটা খুব সুন্দর দেখতে একটা লেস, এটাকে এই যে ঠিক এইভাবে বসিয়ে নেব, এই যে এইভাবে লেসটাকে বসিয়ে নেব। দেখো খুব সুন্দর কিন্তু দেখতে হবে, হাতে করেই আমি এটা হাত ছুঁচ দিয়ে বসিয়ে নেব। তো চলো বসিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি হাতে করে কিন্তু লেসটা লাগিয়ে নিয়েছি। দেখো আমি এই ছুঁচ আর সুতো দিয়ে লেসটাকে লাগিয়ে নিয়েছি, পুরোটা লাগাইনি, এদিক থেকে এই পর্যন্ত লাগিয়েছি, একটু বাকি রেখেছি। এখানটা কেন বাকি রেখেছি পরে বলছি। এর ওপরে দেখো এরকম একটা ফুল, এগুলো আমি কিনেছি, তো এই ফুল এরকম একটা ফুল এর ওপরে বসিয়ে দেব, ঠিক আছে। তো চলো বসিয়ে দিই, এটাও আমি হাতে করেই সুতো দিয়ে বসিয়ে দেব। দেখো আমার ফুলটা বসানো হয়ে গেছে, হাতে করে আমি এটা ছুঁচ আর সুতো দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো এবার পরের স্টেপটা করি।
দেখো পরের স্টেপটা আমি এই রকম ত্রিকোণাকার একটা ফোম কেটে নিয়েছি। এটাকে আমি ঠিক এইভাবে বসাবো, দেখো এখানটা একটা শেড মতো হবে, ঠিক এইভাবে বসাবো। তো এই ফোমটাকে কি করব, এই যে ত্রিকোণাকার দুটো কাপড় আমি কেটে নিয়েছি, এই দুটো কাপড়কে উল্টো দিকে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে সোজা করে নেব, তারপরে এই ফোমটা আমি ভিতরে দিয়ে দেব, তাহলে এটা দেখতে সুন্দর হবে। তো চলো আগে এই দুটো কাপড়কে আমি উল্টো দিকে সেলাই করে নিয়ে আসি। দেখো আমার উল্টো দিকে সেলাই করা হয়ে গেছে এটা। এবারে এটাকে সোজা করে নেব। এটা সোজা করে নিয়েছি, এবার এই ফোমটা এর ভিতরে আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার চূড়াটা তৈরি করা হয়ে গেছে। দেখো আমি এটাকে বলেছিলাম সবুজ কাপড়টা আমি ভিতর উল্টো দিকে সেলাই করে সোজা করে নিয়ে ফোমটা ঢুকিয়ে দিয়েছি ভিতরে, আর এই লাল কাপড় দিয়ে মুখের কাছটা মুড়ে দিয়েছি, ঠিক আছে। তো এইটাতে আমরা এরকম একটা ফুল এখানে লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দেবো, হাতে ছুঁচে সেলাই করে লাগিয়ে দেবো। তো চলো লাগিয়ে দিই। দেখো আমার লাগানো হয়ে গেছে। এবারে এই চূড়াটাকে আমরা দেখো এদিকটা এইভাবে, এই যে এইভাবে আমরা চূড়াটাকে লাগিয়ে দেবো, ঠিক আছে। দেখো বন্ধুরা আমি এটা লাগিয়ে দিয়েছি, দেখো এইভাবে লাগিয়েছি, এখানটা ছুঁচ সুতো দিয়ে সেলাই করে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই ফুলটা তো আগেই লাগিয়েছি, তোমরা দেখেছো। আর এখানে যে লেসটা লাগিয়েছি আমি, সেটা এই এর চারিদিকে ছুঁচ সুতো দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখো এটা এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, তো চলো এবার গোপালের জন্যে কটা ছোটো ছোটো বালিশ বানিয়ে দিই। দেখো বন্ধুরা আমি এরকম বালিশ বানিয়ে দিয়েছি, এই যে হলুদ আর লাল কাপড় দিয়ে, আর ভিতরে তুলো দিয়ে দিয়েছি, দিয়ে বালিশটা বানিয়েছি। খুবই সোজা বালিশটা বানানো। আর দেখো আর একটা এরকম চৌকো বালিশ বানিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা এইভাবে থাকবে, আর এটা এই পিছন দিকে থাকবে সেই জন্য। তো চৌকো বালিশটায় দেখো এই যে তুলো ভরেছি, এবার এর মুখটা সেলাই করে দেব, দিয়ে আর এরকম একটা পিস এখানে বসিয়ে দেব, আর এই লেসটা আমি চারদিক দিয়ে লাগিয়ে দেব। তাহলে চলো করে নিই এটা। দেখো বন্ধুরা আমি বালিশে একটুখানি করে লেস লাগিয়ে দিয়েছি। আমি এই বালিশে দেখো এই লেসটা একটু আমার কম ছিল, তাই আমি আর ওই লেসটা না লাগিয়ে এইটা লাগিয়েছি, এটাও কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে। আর এই দুটো লাল কাপড় দিয়ে আর এই লেসটা লাগিয়ে দিয়েছি। দেখো এইভাবে আমি রাখবো বালিশটা। এই হলো জিনিসটা,